মিয়ানমার কি তবে সেঁধে এসে বাংলাদেশের সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে? দেশটির গত কয়েক বছরের নানা ধরনের উস্কানিমূলক আচরণ এমনটাই ইঙ্গিত দেয়, যার সর্বশেষ নমুনা 9 অক্টোবর বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের জলসীমা থেকে গুলি করা। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ ওসমান নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয় আরো কয়েকজন, যাতে জড়িত মিয়ানমারের নৌবাহিনী। নিজেদের দেশের ভেতরই নানা জাতিগত সংঘাতে বিপর্যস্ত মিয়ানমার বাংলাদেশ ইস্যুতে বরাবরই একটু বেশি আগ্রহী ও আগ্রাসী। গত কয়েক বছরে একাধিকবার মিয়ানমারের সামরিক বিমান বাংলাদেশের আকাশসীমায় অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টারশেল বিমানের গোলা পড়েছে বাংলাদেশের সীমানার মধ্যে, ঘটেছে হতাহতের ঘটনাও। মিয়ানমার জান্তা সরকারের বর্বরতার একটি উদাহরণ হতে পারে দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচারের বিষয়টি। রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের অস্ত্রের মুখে দেশ ছাড়া করা হয়, যে কাজটি করে খোদ মিয়ানমারের সেনাবাহিনী। এসব অত্যাচার নির্যাতনের জের ধরে 2017 সালের 25শে আগস্ট রাখাইনের রোহিঙ্গাদের ঢল শুরু হয়েছিল বাংলাদেশের টেকনাফ সীমান্তে। সে ঢলের গতি যখন কমে আসে, প্রায় 10 লাখ রোহিঙ্গা ঠাঁই করে নেয় কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে। সেই থেকে এই রোহিঙ্গারা বাংলাদেশের মাটিতেই নিরাপদ আশ্রয় পেয়ে আসছেন। সেই 10 লাখ রোহিঙ্গার সংখ্যা এই এত বছরে বেড়ে হয়েছে বহুগুণ, যেটি কিনা অধিক জনসংখ্যার এই দেশে বিস্ফোরক আকার ধারণ করেছে। বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন, ওয়াটার সেল, বিমানের গোলা নিক্ষেপের মতো ঘটনা ঘটলেও মিয়ানমারের প্রতি বরাবরই বাংলাদেশ ছিল সহনশীল। তবে দেশটির একের পর এক এমন আগ্রাসী আচরণের পর বাংলাদেশ কতটা সহনশীল থাকতে পারে, এবার সেটাই দেখার বিষয়। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জান্তাকে মোকাবিলা করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশ্লেষকরা।